চেন্নাইয়ে একটি খুব সুন্দর রেলওয়ে মিউজিয়াম আছে। সে রেলওয়ে মিউজিয়ামে ভেতরে কি আছে তার কথা বাদ দিচ্ছি, কিন্তু সে রেল মিউজিয়ামে বেশ কিছু ইন্ডিয়ান রেলওয়ের গুরুত্বপূর্ণ রেলওয়ে সম্পদ প্রতিষ্ঠিত রয়েছে। এইটা যেমন দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বি ক্লাস ইঞ্জিন 1881 তৈরি। এটা হচ্ছে ওয়াইড ডিজেল শান্টিং 4 বা WDS-4। একেও চেন্নাই রেল মিউজিয়ামে দেখতে পাওয়া যায়। এটি একটি শান্টিং ডিজেল ইঞ্জিন। এইটা হচ্ছে একটা YG ক্লাস, যে ক্লাসের ইঞ্জিনগুলি ভারতবর্ষের সারা জায়গায় কাজ করত, তার মধ্যে একটি এখানে আছে। এটি হচ্ছে রেল মেনটেন্যান্স ট্রলি, একটি ট্রলি যা রেলের ওপর দিয়ে যেতে পারে এবং মেনটেন্যান্সের কাজে ব্যবহৃত হয়। এটি একটি ন্যারোগেজ ডিজেল ইঞ্জিন, যাকে দেখতে পাওয়া যায় চেন্নাই রেল মিউজিয়ামে। এটা ট্রেন নয়, কিন্তু চেন্নাই রেল মিউজিয়ামে এটাও শোভা পায়, একটি ফাউলার কোম্পানির তৈরি ট্র্যাকশন ইঞ্জিন। এরকম ইঞ্জিন ভারতবর্ষে বেশ কয়েকটি আছে। এইগুলো হলো বার্নপুরে তৈরি বগি, এগুলো 1961 তৈরি হয়েছিল এবং এখন চেন্নাই রেল মিউজিয়ামে আছে। দক্ষিণ ভারতের ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, এই ধরনের কামরা যা লোকাল ট্রেনে থাকত, তার মধ্যে কয়েকটি চেন্নাই রেল মিউজিয়ামে আছে। চেন্নাই রেল মিউজিয়ামে এই কিট ওয়াগন দেখতে পাওয়া যায়, এটা নানা ধরনের কাজে মেনটেন্যান্সের জন্য ব্যবহার হতো। এটা হচ্ছে নীলগিরি মাউন্টেন রেলওয়ের ফার্স্ট ক্লাস কামরা, যেটি চেন্নাই রেল মিউজিয়ামে দেখা যায়। ম্যাড্রাসের প্রথম ট্রাম কিরম ছিল সেটা এইখানে এগুলো দেখে বোঝা যায়। এটি একটি মিটার গেজ ডিজেল ইঞ্জিন YDM-6। সব মিলিয়ে মিউজিয়ামটি অত্যন্ত সমৃদ্ধ এবং খুবই ওয়েল মেনটেইনড।